যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটা ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমাদেরকে ইন্সপায়ার করে পরের ভিডিওটা আপলোড করবার জন্য। তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে যে লীলা আস্বাদন করব, লীলাটির নাম হলো অচল গৌর সচল, সচল গৌর অচল, বাসুদেব ঘোষের মাটির গৌরাঙ্গ। যে লীলা শ্রবণ করব লীলাটির নাম হলো মাটির গৌরাঙ্গ। এই লীলার ভেতরে তত্ত্ব কথাগুলো জেনে নিই। আজকে লীলাটার ভেতরে তত্ত্বগুলো কি কি পাবো? এই যে আম পাতা দেয়া আছে, এই সামনে আম পাতাগুলো কেন দেয়া আছে, এটা হলো প্রথম তত্ত্ব। ভালো করে শুনে নিন মা, আম পাতা কেন দিতে হয়। দ্বিতীয় তত্ত্ব দেখবেন, আগেকার মায়েরা বলতো চৌকাঠে বসতে নেই। এই চৌকাঠে বসতে নেই বাবা, কেন চৌকাঠে বসতে নেই? আগে চৌকাঠে জল দিতে হতো, সকালবেলা উঠে চৌকাঠে জল দিত। কেন চৌকাঠে জল দিত? এ তত্ত্ব আস্বাদন করব। আরো অনেক তত্ত্ব আছে, ডাব গাছে জন্ম কোথা থেকে, নারকেল গাছে জন্ম কোথা থেকে, যেখানে হরিনাম যজ্ঞ হয় দুদিকে কলা গাছ দিতে হয় কেন, এ তত্ত্ব আমরা আস্বাদন করব। লীলাটির নাম হলো মাটির গৌরাঙ্গ। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু, ধ্যান দেবেন, আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীরাম নবদ্বীপ ধামে নদিয়ায়। এখন নবদ্বীপে গিয়ে দেখুন কাতারে কাতারে মানুষ হরিনাম করছে, লক্ষ্য করে দেখবেন, কাতারে কাতারে মানুষ হরিনাম করছে। কিন্তু একদিন ওই নবদ্বীপে যখন মহাপ্রভু নবদ্বীপবাসীর কাছে গিয়ে বলল, তোমরা একটু জায়গা ভিক্ষা দেবে, সেই দিন নবদ্বীপবাসী মহাপ্রভুকে জায়গা ভিক্ষা দিল না, মহাপ্রভুর সামনে দরজাটা বন্ধ করে দিল। কত বেদনা কত দুঃখ। আজকে নবদ্বীপে গিয়ে দেখুন কাতারে কাতারে মানুষ হরিনাম করছে, আর ওই নবদ্বীপে মহাপ্রভুর সামনে নবদ্বীপবাসী দরজাটা বন্ধ করে দিল। খালি হাতে ফিরে আসছে মহাপ্রভু শচী মারা গিনা, আসার সময় পণ্ডিতের সঙ্গে দেখা হয়ে গেল, এই যে প্রভু পণিপাত। পণিপাত মানে কি মা? প্রণাম। প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম করতে হয়, মনে থাকবে? হ্যাঁ। স্বামীকে গুরুজনকে প্রণাম করতে গেলে ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম। এই যে প্রভু পণিপাত, কে প্রণাম করছে? পণ্ডিত। কাকে প্রণাম করছে? মহাপ্রভুকে। এই তুমি আমাকে প্রণাম করে দিলে, আমি আমি যাত্রার প্রণাম নিই না তো, আমি তো যাত্রার প্রণাম নিই না। কে তুমি, কি নাম তোমার? প্রভু আপনি আমাকে চিনতে পারলেন না, আমি হচ্ছি শ্রীবাস পণ্ডিত। শ্রীবাসটাকে ধান দেবেন। ওগো শিব হয়েছে অদ্বৈত, অদ্বৈত নারদ শিবা, নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছে ভক্ত হরিদা, আমাদের শিব হয়েছে অদ্বৈত নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছে ভক্ত হরিদা, শিব হয়েছে অদ্বৈত নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছে ভক্ত হরিদা, শিব হয়েছে ভক্ত হরিদা, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলরাম পিতা, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলরাম পিতা, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলরাম পিতা, হরির
আমার নাম হচ্ছে শিবাস পণ্ডিত, আপনি আমাকে চিনতে পারলেন না। ও শিবাস, শিবাস আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে? ওই জায়গায় বসে বসে আমি হরিনাম করব। যিনি জগতের কর্তা, যিনি জগতের মালিক, এই সারা জগৎ যার মাঝে বর্তমান, সে কিনা ভিক্ষা চাইছে? কি ভিক্ষা? জায়গা ভিক্ষা। ও প্রভু, কত জায়গা আপনি নেবেন? চলুন আমার ঘরে চলুন। হরে কৃষ্ণ। শিবাস কি করেছে দেখুন, মহাপ্রভুকে ঘরের ভেতর প্রবেশ করিয়ে দুজনে মিলে হরিনাম করছে, দরজা বন্ধ করে দিয়ে, দরজা বন্ধ করে দিয়ে হরিনাম করছে। কেমন করে হরিনামটা করছে দরজা বন্ধ করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে কীর্তনটা এমন একটা বস্তু, কীর্তনটা ছেলে খেলার বস্তু নয়। কীর্তনের ভেতরে কীর্তনটাকে বজায় রেখে কীর্তন করতে হবে। এখন সব কীর্তনের কীর্তনটাকে বজায় রাখছে না। এমনভাবে কীর্তন করো যার ভেতরে মানুষের মধ্যে প্রেম ভক্তির অঙ্কুর জন্ম নেবে। আর সে প্রেম ভক্তির অঙ্কুর জন্ম না নিলে আগামী প্রজন্মের ছেলেরা কি করে জানবে যে কৃষ্ণ নামটা কি বস্তু, কি জিনিস? রাধে রাধে। ঘরের ভেতরে মহাপ্রভু শিবাস দুজনে মিলে হরিনাম করছে, আর বাইরে থেকে একজন ভক্ত ডাকছে, একটু দরজাটা খুলবেন, আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই, একটু দরজাটা খুলুন, আমি মহাপ্রভুর সঙ্গে দেখব, একটু মহাপ্রভুর সঙ্গে কথা বলব। দেখুন, ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয়, বাহ্যিক জগতের কথা কিছু মনে থাকবে বাবা? ভালো করে উত্তর দেবেন, ভেবে। ভক্ত ভগবানের যখন মিলন হয়, বাইরে থেকে কেউ যদি ডাকে সেই শব্দ কানে পৌঁছাবে? কি পৌঁছাবে? কেন পৌঁছাবে না? না, ভক্ত ভগবানের যখন মিলন হয় তখন ভক্ত আর ভগবানের দশটা ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়। আমাদের যে শরীরে দশটা ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়, তাহলে শুনবে কি করে? কানটা একটা ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পাণিপাদ দশ ইন্দ্রিয়। তাহলে দেখুন, দশটা ইন্দ্রিয় বন্ধ হয়ে গেলে শব্দ কানে পৌঁছাবে না, ভক্ত ডাকছে এর কানে পৌঁছাচ্ছে না, শিবাসের কানে পৌঁছাচ্ছে না, আর মহাপ্রভুর কানে পৌঁছাচ্ছে না। ভক্ত ডাকতে ডাকতে চৌকাতে মাথাটা রেখে ঘুমিয়ে পড়েছে। এই দেখো, কেন চৌকাতে বসতে নেই? কেন সকালবেলা মায়েরা চৌকাতে জল দিত? এখনো দেয় যাদের চৌকাট আছে। এই তত্ত্বতে আসছে, চৌকাতে মাথাটা রেখে ভক্ত ঘুমিয়ে গেছে, আর মহাপ্রভু শিবাস দুজনে মিলে হরিনামে মাতোয়ারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে
ভক্ত ডাকতে ডাকতে চৌকাঠে মাথা রেখে ঘুমিয়ে গেছে তো, আর শিবাজ মহাপ্রভু দুজনে মিলে হরিনাম করতে করতে যখন সকাল হয়ে গেছে, যখন সকাল হয়ে গেছে মহাপ্রভু বলছে, শিবাস বলো প্রভু, শিবাস বলো প্রভু, দরজাটা খুলে দাও, দি প্রভু সকাল হয়ে গেছে, হ্যাঁ দি প্রভু, এবার নগর কীর্তনে যাব, ঠিক আছে প্রভু, এবার দরজাটা খুলে দাও, দি। মায়েদের বলি সকালবেলা যখন উঠবেন, মায়েরা স্বামীজিকে প্রণাম করেন তো, পাঠে গেলে করেন করেন না, কখন করেন পাঠে গেলে, কখন করাটা সেটা বলে দিই, ঘুম থেকে যখন উঠবেন, স্বামী যখন বিছানায় বসে থাকবে, তখন সেই সময় স্বামীকে একটা প্রণাম করে নেবেন, মাটিতে পা দেওয়ার আগে। প্রণাম করাটা সহজ, প্রণাম নেওয়াটা কিন্তু শক্ত, যাকে প্রণাম করছেন তার আয়ু কিন্তু ক্ষয় হয়, ভালো করে মাথায় রাখবেন কথাটা। মাটিতে দাঁড়িয়ে আছে, আমি ওই বাবাকে প্রণাম করে নিলাম, তার মানে ওর আয়ু ক্ষয় হবে। বিছানায় যখন বসে থাকবে, পা কারুর উপরে যখন থাকবে, তখন প্রণাম করবেন, মাটিতে পা রাখা থাকা সত্ত্বেও প্রণাম কাউকে করবেন না। কেন করবেন না? এই মাটিতে রামকৃষ্ণ পরমহংসদেব চরণধুলো রেখে গেছেন, এই মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভু চরণধুলি রেখে গেছেন, সেই জন্য ঘুম থেকে যখন উঠবেন মাটিটাকে স্পর্শ করে প্রণাম করবেন, মাথায় নেবেন, একটু ধুলো মাথায় নিয়ে তবে মাটিতে পা রাখবেন। আর সেই মাটিতে তুমি যদি তোমার স্বামীকে, গুরুকে বা আত্মীয় স্বজনকে যদি প্রণাম করো, তাহলে কিন্তু পাপ হয়ে যায়। পাপ বলতে কার, তোমার নয়, যাকে প্রণাম করছো তার আয়ু ক্ষয় হয়ে যায়। হরে কৃষ্ণ, স্বামী বলো না গুরু বলো, বলুন স্বামী বলো না গুরু বলো, জোরে বলুন স্বামী, স্বামী বলো, মায়েরা বলুন, স্বামী বড় বলছেন, হ্যাঁ দেখুন, স্বামীর থেকে বড় কেউ নেই, স্বামী হচ্ছে প্রথম একবারে সব থেকে বড় ভগবান। হরিনাম করছে শিবাস মহাপ্রভু, সকালবেলা হয়ে গেছে, শিবাস দরজাটা খুলে দাও, মায়েদের বলি সকালবেলা যখন দরজা খুলবেন সোজা তাকাবেন চৌকাঠের দিকে, নিচের দিকে তাকাতে নেই। কেন দেখুন, চৌকাঠে মাথা দিয়ে ঘুমুচ্ছে কে, কে ঘুমুচ্ছে, ভক্ত, ভক্তের নাম বলি নাই কিন্তু বলবো পরে, ভক্ত ঘুমুচ্ছে, শিবাস কি করছে, হরিনাম করতে করতে যেই দরজাটা খুলেছে সোজা তাকিয়েছে, নিচের দিকে তাকালো না, একেবারে ভক্তের বুকে পদাঘাত, আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই, কথা বলো ভক্ত, এমন শিবাস বুকে পা দিয়েছে বাবা, ভক্তের প্রাণ একেবারে নিভু নিভু, এক্ষুনি মারা যায়। মহাপ্রভুর কাছে শিবাস ছুটে চলে গেল, প্রভু প্রভু শিবাস, তোমার চোখে জল কেন, তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার, এমন একটা দিনে আপনি আমার বাড়িতে এসেছেন, এক ভক্ত চৌকাঠে মাথা রেখে ঘুমাচ্ছিল, আমি চোখে দেখি নাই প্রভু,
আমি ভক্তের বুকে এমন পা দিয়েছি, ভক্ত এক্ষুনি মারা যাবে, আমি কি করবো বলো? তুমি ছাড়া তো আমার কেউ নেই, আমি একজন পাপী হয়ে গেলাম প্রভু, আমি একজন দোষী হয়ে গেলাম প্রভু, আমার জন্য একজন মরে যাবে প্রভু। শিবাস কেঁদো না, সবাই আমাকে বলে পতিত পাবন গৌরহরি। শোনো শিবাস, ভক্তের কর্ণ ঘরে কৃষ্ণ নাম প্রদান করো, ভক্ত যদি বাঁচে তুমি আমাকে বলবে পতিত পাবন, আর ভক্ত যদি না বাঁচে কোনোদিন আমাকে পতিত পাবন বলবে না। শিবাস কি করেছে মহাপ্রভুর কথায়? ভক্তের কাছে এসে ভক্তের মাথা কানে নিজের কোলে রেখে, ভক্ত ভক্ত কথা বলো ভক্ত, ভক্ত তো কথা বলছে না। শিবাস মহাপ্রভুর কথায় নিজের মুখটাকে ভক্তের কানের কাছে নিয়ে গিয়ে নাম প্রদান করল, কৃষ্ণ 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 হে 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 মহাপ্রভুর কাছে নিয়ে এসেছে। এই আস্তে, কি নাম তোমার? আমি জিজ্ঞেস করছি কি নাম তোমার? এই চুপ করে আছো, কি নাম তোমার? মানে মহাপ্রভু ওই ভক্তকে জিজ্ঞেস করছে কি নাম তোমার, আমি আপনাদেরকে বলি নাই। এই কি নাম তোমার? ভক্ত তখন কি উত্তরটা দিচ্ছে দেখুন। নাম আমার নাম, হ্যাঁ তুমি তো চৌকাতে শুয়েছিলে মাথা দিয়ে, হ্যাঁ আমিই ছিলাম। তাহলে নামটা বলো। নাম বলার আগে আমি একটা কথা বলি, বলো আমি সত্যযুগে তোমার সঙ্গে ছিলাম, আমি ত্রেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, দ্বাপর যুগে তোমার সঙ্গে ছিলাম, আর কলিযুগে তুমি আমার আসার আগেই চলে এসেছ। মহাপ্রভু চমকে গেছে, এই বেটা বলে কি, হ্যাঁ এ তো জেসে ভক্ত নয়, একবার সত্যযুগ থেকে ট্রেন নিয়ে আসছে। এই সত্যযুগে কি নাম ছিল তোমার?
বলো। ত্রেতা যুগে কি নাম ছিল, দ্বাপর যুগে কি নাম ছিল, কলি যুগে কি নাম হয়েছে তোমার বলবে না? বলবো, বলার জন্যই তো এসেছি আমি, বলতে এসেছি আমি, নিতে এসেছি আমি, দিতে আসিনি। কি নিতে এসেছো পরে বলছি, নামগুলো আগে বলি। সত্যযুগে কি নাম ছিল? সত্যযুগে নাম ছিল আমার ভক্ত প্রহ্লাদ। ত্রেতা যুগে নাম হয়েছে ভক্ত নরসিংহ। দ্বাপর যুগে নাম হয়েছে মধুব্রত। কলিযুগে নাম হয়েছে বাসুদেব দত্ত। শুনতে পেলে? তাহলে সত্যযুগে কি নাম ছিল বললাম? হরিবল হয়ে গেছে বললাম। ত্রেতা যুগে হরিবল হয়ে গেছে ভক্ত নরসিংহ। দ্বাপর যুগে মধুব্রত। কলিযুগে বাসুদেব দত্ত। এবার বলুন সত্যযুগে কানে ঢুকি দিয়ে যাব প্রহ্লাদ। ত্রেতা যুগে নরসিংহ, দ্বাপর যুগে মধুব্রত, কলিযুগে বাসুদেব দত্ত। আচ্ছা এবার বলি, দাঁড়াও, কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুনের বাবার নাম কি? হয়ে গেল, এটাও জানেন না? না। অর্জুনের বাবা কে? ঠিক বলেছেন, পাণ্ডু। পাণ্ডুর বাবা কে? বিচিত্র বীর্য। বিচিত্র বীর্যের বাবা কে? হ্যাঁ, আমি একে একে বলে যাচ্ছি, শুনে নিন, এটা গভীর তত্ত্ব কথা, কিন্তু গভীর তত্ত্ব কথা, যেখানে সেখানে পাবেন না, ভালো করে শুনে নিন। নারায়ণের নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা, তাই তো? নারায়ণের নাভিপদ্ম থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পূর্বা, পূর্বার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যযাতি, যযাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষয়ের পুত্র চারুকল, চারুকালের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনা, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরুর বসু, উপচরুর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজদাই, অজদাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র সিনিধি, সিনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল, অত আবার মনে থাকে গো। তাহলে কি তত্ত্ব শুনবেন মা? এইগুলি তত্ত্ব। রাধে রাধে, রাধে রাধে। সত্যযুগে কি নাম ছিল প্রহ্লাদ? ত্রেতা যুগে ভক্ত নরসিংহ, দ্বাপর যুগে মধুব্রত, কলিযুগে বাসুদেব দত্ত। এবার কি জন্য এখানে এসছি আমি বলি, বলো বাসুদেব। সত্যযুগে তুমি কোনো ঋণ করনি, ত্রেতা যুগে ঋণ করনি, কিন্তু দ্বাপর যুগে তুমি ঋণ করেছো। কি ঋণ? ঋণটা হচ্ছে তুমি যখন দ্বারকাপুরীতে ছিলে, দ্বারকাপুরীতে তোমার প্রধান দুই স্ত্রী ছিল, সত্যভামা ও রূপিণী। 49 বার রাধা নাম শুনিয়েছি, কতবার? 49। তার বিনিময়ে আমি কিচ্ছু পাইনি, তার বিনিময়ে আমি কিচ্ছু পাইনি। সেই ঋণটা এখন অনেক বড় হয়ে গেছে, সেই ঋণটা শোধ নিয়ে এসেছি কলিযুগে বাসুদেব দত্ত নাম ধারণ করে। এই 49 বার রাধা নাম শুনিয়েছিস বাসুদেব, আর একবার শুনিয়ে 50 শূন্য করে দে, ঋণ বেড়ে যাবে। ঋণ বাড়ু
সুদে আসল অনেক বেড়ে যায়, বারো দিন আর একবার, আর একবার রাধা নাম শোনা করে শোনাবো, তুই যা চাইবি তাই দেব, যা চাইব তাই দেবে তো, হ্যাঁ দেবে তো, দেবো, হ্যাঁ বল দেবো, বল তুই রাধা নাম শোনা, তাহলে শোনাই, হ্যাঁ শোনা, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধে 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 রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে আমি একা বলবো না, সবাই বলবে, হ্যাঁ সবাই এলে বলুন, রাধে 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 বৃন্দাবনসে হরিদাসে মৃদুবংশে শ্যামকুন্নসে মদন কন্যাসে মদন বিহার রাধা বিহার গোকুলিজি দ্বারকাপুরীজি দায়ে বায়ে আগে পিছে ওপর নিচে জোর সে বলা ফির সে বলা রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে রাধা কি নাম রাধে 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 মন সানি মানি রাধে 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 মন সানি মানি রাধে 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 রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে রাধা কি নাম অনমোল বলো রাধে 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 হয়ে গেছে, হ্যাঁ পঞ্চাশ পূর্ণ হয়ে গেছে, হয়ে গেছে, এবার যা চাইবো দেবে, হ্যাঁ তো এই যা চাইবো দেবে তো, দেবে তো, আরে বলবি তো কি চাই, দেবে তো দেবে তো কি চাই বল না, বলি, হ্যাঁ বল, এবার বাসুদেব দত্ত কি চাইছে মহাপ্রভুকে দেখে, কি চাইলো, জীবের তরাতে আসিলে ধরাতে, 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 বল হরি তুমি, জীবের যত পাপ আছে, জীবের যত পাপ আছে তুই আমারে, জীবের যত পাপ আছে যাইব আমি, তরকে যাইব আমি, কত পাপ আছে কত পাপ আছে তরকে যাইব আমি, তরকে যাইব আগে সংসারী হতে হবে তারপর সব পাপ নিবি, কি চাইলো দেখো,
বাসুদেব তো মহাপ্রভুকে বলছে জীবের যত পাপ আছে সব আমাকে দাও, কাউকে পাপ আমি নিতে দেব না। এরকম ভক্ত শুনেছেন কি বাবা? কেমন ভক্ত দেখুন, মানে কলির মানুষকে কোনো পাপ ফল ভোগ করতে দেবে না, সব পাপ আমি নেব, সব মহাপুরুষ সব পাপ আমাকে দাও, কেউ কোনো মানুষ যেন নরকে জন্ম না নেয়, সব পাপ আমি নেব, সব পাপ। এই পাপ নিয়ে আর আগে তোকে এক কাজ করতে হবে, কি করতে হবে? সংসারী হতে হবে, সংসারী হতে হবে, সংসারী হতে হবে, সংসারী হতে হবে, সর্ব পাপ ভরে যাবে সংসারী হতে হবে, সর্ব পাপে ভরে যাবে সংসারী হতে হবে, সংসারী হতে হবে। যেই বলেছে সংসারী হতে হবে, ওমা বাসুদেব দত্ত তারপর দিনই বিয়ে করে ফেলেছে, রেডি ছিল একবার, তারপর দিনই বিয়ে করে ফেলেছে গো, সব পাপ নেবো তো, সে তারপর তিনি বিয়ে করে নিয়েছে। বিয়ে করলো কাকে? বউটার নাম কি? বউটার নাম হলো পদ্মা দেবী। একদিনই শুভ লগ্নে পদ্মা দেবীর সঙ্গে বিবাহিতে ছিলেন বাসুদেব, বাবা বাসুদেব বিবাহিতে ছিলেন বাসুদেব। একদিন শুভ লগ্নে পদ্মা দেবীর সঙ্গে বিবাহিতে ছিলেন বাসুদেব, বাসুদেব বিবাহিতে ছিলেন বাসুদেব। ধ্বনি শঙ্খ ধ্বনি নাই ধ্বনি, আচ্ছা একটা কথা বলি, উলু ধ্বনি, আচ্ছা কথাটা রস্য লয় রস্য না হয়ে দীর্ঘ লয় রস্য? উলু না হুলু? উলু না হুলু? উলু না উলু? উলু নয়, কথাটা হলো হুলু। সবাই বলে উলু, উ নয়, উ মানে হু উচ্চারণটা হবে উ, কিন্তু স্পেলিংটা কিন্তু হু, উলু ধ্বনি, উলু ধ্বনি নয় হুলু ধ্বনি, হুলু, বোঝা গেল? সবাই বলে উ লু। মায়েদের মুখ থেকে রাধা কৃষ্ণের নাম সঞ্চারিত হবে, কথাটা সত্য, কিন্তু স্পেলিংটা কিন্তু আলাদা। এইগুলি কীর্তনীয়রা ভুল করে ফেলে, গ্রন্থ এই হচ্ছে গ্রন্থ। হুল উধ্বনি, উল উধ্বনি নয় হুল উধ্বনি, হুল উধ্বনি দেয় গো, হুল উধ্বনি দেয় গো, হুল উধ্বনি দেয় গো, হুল উধ্বনি দেয় গো, মায়ের যদি উলুধ্বনি শঙ্কধ্বনি দেয়, বাবারা কি করবে? বাবারা কি চুপচাপ বসে থাকবে? না, ওগো বাহু তুলে হরি তুলি এটা হয়ে গেল মা। বিয়ের পর দিনে কি ঘটনাটা ঘটছে দেখুন, বিয়ের পর দিনে কি ঘটনাটা ঘটছে? ফুলসজ্জার দিন, ফুলসজ্জার দিন, পদ্মা
বলো স্বামী, তুমি এমন আমার সহধর্মিনী হও যেন তোমার চোখের জলে আমার কৃষ্ণ ভজনের পথ যেন কাঁটা হই না দাঁড়ায়। তুমি এমন আমার সহধর্মিনী হও যেন তোমার চোখের জলে কৃষ্ণের ভজনের পথ যেন বাধা হয়ে না দাঁড়ায়। বউকে ফুলশয্যার ঘরে দাঁড় কাটিয়ে বাসুদেব দত্ত চলে গেল মহাপ্রভুর কাছে। ঘটনাটা ঘটছে কেমন দেখুন, সারা রাত মহাপ্রভুর কাছে কাটিয়ে সকালবেলা নিজের ঘরে এলো। কোন স্বামী যদি করে স্ত্রী মেনে নেবে? মায়েরা বুকে হাত দিয়ে কথাটা বলুন তো, আগুন লেগে যাবে গো একবারে। আপনার স্বামী ফুলশয্যার ঘরে আপনাকে দাঁড় কাটিয়ে যদি সারা রাত বাইরে কাটিয়ে সে সকালবেলা আপনার কাছে আসে, আপনি কি স্বামীকে ভালো বলবেন? ভালো এমন বলবে না। পদ্মা কোনো কথা বলল না, এই হচ্ছে সহধর্মিনী, এই হচ্ছে অর্ধাঙ্গিনী। স্বামী তুমি কোথায় গেছলে, কার কাছে ছিলে, সারা রাত কোথায় ছিলে? কোনো প্রশ্ন করেনি। একদিন বাসুদেব দত্ত এইভাবে প্রতিদিন যায় মা, সন্ধ্যেবেলা হলে চলে যায়, সকালবেলা হলে আসে, সন্ধ্যেবেলা চলে যায়, সকালবেলা আসে, এইভাবে এক মাস কেটে গেল, দু মাস কেটে গেল। একদিন বাসুদেব দত্ত যাচ্ছে, সন্ধ্যেবেলা গেছে, সকালবেলা আর ফেরেনি, আর ফেরেনি। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, তিন দিন হয়ে গেল, আমার স্বামী ফিরছে না কেন? পাঁচ দিন হয়ে গেল, আমার স্বামী ফিরছে না কেন? হে প্রভু, আমার স্বামী যেন ভালো থাকে, আমার স্বামী যেন কিছু না হয়। পদ্মা দেবী ভগবানকে ডাকছে। আর এখানে বাসুদেব দত্ত সাত দিনের দিন মহাপ্রভুর কাছ থেকে নিজের ঘরে আসছে সকালবেলা, সাত দিনের দিন। জয় গৌরী, জয় গৌরী, জয় গৌরী, জয় গৌরী। স্বামী, স্বামী তুমি কোথায় ছিলে গো? জয় গো স্বামী, ও স্বামী তুমি কাঁদে কাঁদে গৌরী, হ্যাঁ গো তুমি ভালো আছো তো? জয় গো স্বামী, ও স্বামী তুমি ভালো আছো নাকি বলো না? জয় গৌরী। স্বামী তুমি সেবা করবে তো? জয় গৌরী। কি হয়েছে বলো তো, ভূতে ধরেছে? হ্যাঁ, গৌর নামক ভূত ওর মাথায় চেপেছে, ছাড়াবার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ছাড়াবার ব্যবস্থা করতে হবে। ও স্বামী, জয় গৌর হরি। স্বামী কি করলো দেখুন, গৌর হরি গৌর হরি করতে করতে বিছানায় শুয়ে পড়েছে। স্ত্রী পদ্মা দেবী স্বামী চরণ তলে বসে চরণ সেবা করছে। এখনকার মায়েরা করে? ব্যথার ট্যাবলেট খেতে বলে। এখনকার মায়েরা স্বামীতে চরণ সেবা করে? করে না। আজকে রাত্রি থেকে শুরু করে দেবেন। হ্যাঁ, তেল গরম করবেন আর ঢেলে দেবেন কুসুম কুসুম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা পদ্মা দেবী স্বামী চরণ সেবা করছে, আর স্বামী মুখে কি নাম বলছে? গৌ গৌ গৌরী হে, গৌ গৌ গৌরী হে, গৌ গৌ গৌরী হে, গৌ গৌ গৌরী হে,
স্বামীর কাছে কি নাম শুনছে? গৌরের নাম। সকালবেলা স্ত্রী স্বামীকে বলছে, স্বামী বলো বদ্দা একটা জিনিস চাইবো দেবে। কি জিনিস? এখনকার স্ত্রীরা বইয়ের দিকে কি চায়? অনেক কিছু চায় গো। যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে। হ্যাঁ, এখনকার স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে। হ্যাঁ, বিবাহ বার্ষিকীতে যদি কিছু না দেয় জানিস? হ্যাঁ, বিবাহ বার্ষিকীতে একটা আমাকে কাপড় দিল না, আমারটাও দেয়নি জানিস? কড়া খয়ে যাবে রে, হয়ে গেল পুকুর ঘাটে। স্বামী নিন্দা করবেন না। এই এ পদ্মা, তুমি কি চাও? তুমি কি চাও? বইটা স্বামীদিকে কি চাই বলো? কি চাই? অলংকার না, বস্ত্র না, কি চাই? আমি দিতে পারবো তো? তুমি পারবে দিতে, বলো কি চাই? গৌরেনি দাও গো স্বামী, গৌরেনি দাও গো স্বামী, গৌরেনি দাও, গৌরেনি দাও গো স্বামী, গৌরে দা, গৌরে গৌরে দা, গৌরে 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 পালন করবকে আমি সেবা করবকে আমি পালন করব গোকে আমি সেবা দেব বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়, খিদে পেয়েছে কি জয়। ভালো ভালো সবই জয়। এ রোগ থাকা ভালো, এ রোগ থাকা ভালো। রাধে রাধে একটা মন্ত্র শিখিয়ে দেব, যে মন্ত্রটা উচ্চারণ করলে শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না। বলে দেব, যে মন্ত্রটা উচ্চারণ করলে শরীরে মারাত্মক রোগ প্রবেশ করবে না। তাহলে কি চাইল স্বামীর কাছে? গৌর এনে দাও, জল জিয়ান্ত গৌর, তাকে কোলে পিঠে করে মানুষ করবে। আহা, এ মনে মনে ভাবছে এ যে গৌর চাইছে সে গৌর পাব কোথায়? আমি যে গৌর, আমি যে গৌরের কাছে যাই সে অনেক বড় গৌর কি গো, আমি যে গৌরের কাছে যাই সে তো অনেক বড় গৌর, ছোট গৌর কোথায় পাবো? এখন যদি বলি এনে দিতে পারবো না, যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয়। হ্যাঁ, বুড়ো বয়সে বিয়ে করবো কাকে? একই পাওয়া যায়। এ পদ্মা, পদ্মা হ্যাঁ বলছি, গৌর এখন মামা বাড়ি গেছে। মামা বাড়ি গেছে? হ্যাঁ। কবে আসবে গো? এক মাস দেরি হবে। আমি অপেক্ষা করে বসে থাকবো, অনেক ধৈর্য আমার। এ ভুগি তো ভুলবার নয়। হ্যাঁ, এক মাস পর ভুলে যাবে? দুদিন চার দিন পাঁচ দিন কেটে গেল, স্বামী হ্যাঁ আমার গৌর এনে দেব। স্বামী আজকে দশ দিন হ্যাঁ আমার গৌর এনে দেব। স্বামী আজকে ১৬ দিন, এ ভোগী তো ভোলার নয়। স্বামী আজকে ২০ দিন,
হ্যাঁ দ্বিতীয় হবে জল জিয়ান্ত গৌর কোথায় পাবো গো, একটা মাটির গৌর, একটা মাটির গৌর এনে দিয়ে দেবো, বলবো যে জল জিয়ান্ত গৌর পাইনি, মাটির গৌরটা নিয়ে তুমি শান্ত হও। হ্যাঁ হ্যাঁ বলে চালিয়ে দেবো। এ পদ্মা হ্যাঁ আমি ঠিক এনে দেবো, কিন্তু মাটির গৌরটা ঘুরবে কে? আমার একটা বন্ধু আছে কোথায় কোমর তুলিতে পারি, তার নাম হচ্ছে জ্যোতির্ময় বিশ্বাস, ওর কাছে চলে যাই। হ্যাঁ ওর কাছে চলে যাই কি জ্যোতির্ময় বিশ্বাসের কাছে গেছে। এ বন্ধু জ্যোতির্ময়, আমি তোর বাল্যকার বন্ধু, আমার নাম বাসুদেব। হ্যাঁ ভালো আছিস তো, কতদিন তোকে দেখিনি রে বন্ধু, ভালো করে দেখ বন্ধু, চোখ দিয়ে দেখিস, হাত দিয়ে বন্ধু, ভালো কতদিন তোকে দেখিনি, তুই ভালো আছিস তো? তুই কেন আছিস, কেমন আছিস? আমি খুব ভালো আছি। হ্যাঁ হ্যাঁ শুকিয়ে গেছিস কেন এত রাত জেগে জেগে, শুকিয়ে গেছিস? ঠাকুর করা প্রচুর চা, বিয়ে থা করেছিস? বিয়ে থা করেছিস বলতে হবে না তোকে, বিয়ে থা করিস তোকে বলতে হবে না, বলতে হবে কেন? তা বিয়ে করছিস তুই আমার বন্ধু, তুই আমাকে বলবি না তো কাকে বলবি? হ্যাঁ আমাকে বলবি, আমাকে বলবি তো কাকে বলবি তুই? বিয়ে তার করছিস, ছেলে মেয়ে হয়েছে? ছেলে মেয়ে হয়েছে? মেয়ে অন্নপ্রাশন হয়ে গেছে, অন্নপ্রাশন, অন্নপ্রাশন হয়েছে, অন্নপ্রাশন হয়েছে বলিস নি? অন্নপ্রাশন হয়েছে বলিস নি? হ্যাঁ জানিনি, খাবার লোভ, খাবার লোভ জানিনি, এদিকে এই কত বন্ধু কত এইটুকু বেলা থেকে কত খেলেছি, এইটুকু বেলা থেকে কত খেলেছি, আর আর তুই আমাকে ভুলে গেলি? হ্যাঁ তুই আমাকে, তুই আমাকে ভুলে গেলি কি করে, কি করে তুই ভুলে গেলি বল? ও আমাকে তুই ভুলে ভালো ছিলিস, এই আমার বন্ধু। শোন আমি যে জন্য এসেছি, আমাকে একটা ঠাকুর দিতে পারিস? ঠাকুর? হ্যাঁ কি ঠাকুর নিবি বল, চল আমার গোডাউনে চল, চল আমার গোডাউনে চল। এ এ এ এই পেট ফোলাটা নিবি, পেট ফোলাটা, এই যে ওটা চলে না, খালি চোখ বুঝে ধ্যান করে, চোখ বুঝে ধ্যান করে না, ধ্যান করে ভোলা বাবা, চলবে না, শুধু চোখ বুঝে থাকে। হ্যাঁ এক পায়ে, আচ্ছা এ চলবে না, আচ্ছা এ সাপ ধরে আছে এটা নিবি, তাহলে কি ঠাকুর নিবি তুই, কি ঠাকুরটা নিবি বলতে হবে না তোকে? হ্যাঁ কি ঠাকুরটা নিবি তোকে বলতে হবে না, বল। আমি যে ঠাকুরটার কথা বলছি বুঝতে পারছি না, বলবি তো, শুনবি? হ্যাঁ বল। হ্যাঁ একটা খাতা, হ্যাঁ খাতা পেন নিয়ে কি করবো, নে তোর কি বুদ্ধি রে, তোর কি, তোর কি বুদ্ধি রে, হ্যাঁ হ্যাঁ এসন নে বল, বলবি তো? মেলে কবু হাসে কবু কাঁদে, কবু হাসে কবু কাঁদে, কবু গরা ঘুরি যায়, ওহ
কবু হাসে কবু কাঁদে কবু গড়াগড়ি যায়, আর হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গানা গায়। এইরকম এইরকম বাপের জন্মে ঠাকুরের নাম শুনিনি। সে কি রে বন্ধু, আমি তো অনেক আশা নিয়ে এলাম। এই আমি পারবো না, বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাটি দড়ি বিচুলি, মাটি দড়ি বিচুলি, খড় নুবুনি, খড় বিচুলি মাটি নিবি, সুরধনির তীরে বসে কি করব? বসে হা খাবি না? তাহলে গৌ নামক ঠাকুরটা ভোরবেলা স্নান করতে আসে, ঠিকই উপকার বন্ধু। তোর জন্য এতই ভোরবেলা উঠে বসে থাকতে হবে? হ্যাঁ বলছি, যখন যাই ভোর তিনটের সময় ওঠে, ও মা সেই বন্ধু কি করেছে, জ্যোতির্ময় বিশ্বাস খড় বিচুলি মাটি নিয়ে বসে আছে, কখন ঠাকুরটা আসবে? আর মহাপ্রভু তার পার্শ্বদে নিয়ে সুরধ্বনিতে স্নান করতে যাচ্ছে, পার্শ্বদরা মুখে কি বলছে? ভজ গৌরাঙ্গ গহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গির নাম রে, ভজ গৌরাঙ্গ গহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গির নাম রে, ভজ গৌরাঙ্গ গহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গির নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে ভুল গান গাইছো কেন? ওবো আপনার নাম নাম আপনার নাম যদি না করি করবো কি? তোমাকে তো আমরা ভগবান রূপী চিনি, তোমাকে তো আমরা ভগবান রূপী জানি, তাহলে তোমার নাম করবো না তো আমরা কার নাম করবো? আমার নাম নয়, তোমরা বলো। ভজ শ্রীকৃষ্ণ সহ শ্রীকৃষ্ণ সহ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ সহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ সহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে মহাপ্রভুর রূপ দেখে জ্যোতির্ময় বিশ্বাস কি করেছে, অচৈতন্য হয়ে পড়ে গেছে। মহাপ্রভুর রূপ দেখে বাবা অচৈতন্য হয়ে পড়ে গেছে জ্যোতির্ময়, তাহলে ঠাকুরটা গড়বে কে, গৌরের মূর্তিটা গড়বে কে?
এবারে তো যদি অচৈতন্য হয়ে পড়ে গেছে। মহাপ্রভু দেখলো পদ্মা দেবীর বিশ্বাস, আমি ভাঙতে দেব না। মহাপ্রভু কি করলো? পদ্মা দেবীর বিশ্বাসে মহাপ্রভু ওগো নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে, পদ্মা দেবীর বিশ্বাসে নিজের মূর্তি নিজেই গড়ে, পদ্মা দেবীর বিশ্বাসে হরি 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 বলে, পদ্মা দেবীর বিশ্বাসে হরি বলে, পদ্মা দেবীর বিশ্বাসে হরি 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 বলে, পদ্মা দেবীর বিশ্বাসে নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মা দেবীর বিশ্বাসে মহাপ্রভু নিজের মূর্তি নিজেই গড়ে দিল, দিয়ে চলে গেল। আর যখনই চৈতন্যময় বিশ্বাসের জ্ঞান চৈতন্য ফিরেছে, কি এই ঠাকুরটার কথাই তো আমি ভেবেছিলাম। আজকে এই ঠাকুরটা যখন আমি পেয়েছি, আমার বন্ধু বাসুদেবকে আর দেব। আচ্ছা বলুন, তোমার ভগবানের বিচার আছে না নেই? ভগবানের বিচার আছে না নেই? আছে। তাহলে কথাটা বলি, আমাকে আসর দিয়েছিল রাত 12টা থেকে 3টে পর্যন্ত, 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি। আর আপনাদের থেকে একটা বড় ভক্ত, আপনারা কি ভক্ত, আপনাদের থেকে একটা বড় ভক্ত, কত বড়, ভোর 4টের সময় আমার বাসার ভেতরে এসেছে, ভোর 4টের সময়, কত বড়, কত বড় ভক্ত জানো? ভগবানের বিচার আছে? হ্যাঁ আছে, হ্যাঁ আছে, নেই? হ্যাঁ ভগবানের বিচার নেই? হ্যাঁ কেন বললেন? আম গাছ দেখেছো? আম গাছ দেখে আছে? হ্যাঁ আম গাছ দেখেছি। কত বড়? আছি অনেক বড়। ফলতে কত বড়? আছি ছোট ছোট। আম গাছ বড়, ফল ছোট ছোট, ঠিক ঠিক। আর একটা কুমড়ো গাছ লতিয়ে 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 যায়। হ্যাঁ হ্যাঁ, তার ফলটা কত বড়? মাতাল হলে কি হবে? তালে তো ঠিক। হ্যাঁ আচ্ছা, আম গাছ বড়, ফল ছোট ছোট, আর একটা কুমড়ো গাছ লতি লতি যায়, তার ফলটা কেন বড়? আমি বললাম, ভগবান যখন ভক্তের ভালোর জন্য করে, বলে এটা উত্তর হলো না, চলে গেল। সকাল 7টা যখন বাজছে, সেই ভক্ত এসে বলছে, দাদা ভগবানের বিচার আছে। কি করে? একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কেউ যদি বকাবকি করে, রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, ওই আম গাছের তলায় বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি, আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের উপর এসে পড়লো। যখনই আমটা নাকে পড়েছে, সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম, ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরত, আর আমটা যে জায়গায় পড়েছে একদম হরিবোল হয়ে যেত, নাকে পড়লে আর বাঁচতাম, হরিবোল হয়ে যেত। রাধে 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 তেরি রাধে রাধে বল, 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 রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল। বৃন্দাবন সে রাধে চৈতন্য মহাপ্রভু কি জয়, রাধা রানী কি জয়, মোহন কি জয়, ঘুম এসেছে কি জয়। ভালো ভালো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, তাহলে বাসুদেব দত্ত কি করলো? বন্ধুর কাছে এসে বলছে, বন্ধু গৌর দে, তোর মূর্তি আমি গড়তে পারিনি রে বন্ধু। লুকিয়ে রেখে দিয়েছে তো, দোবনা বলে লুকিয়ে রেখে দিয়েছে তো জ্যোতির্ময়। হ্যাঁ রে, তুই যদি ঠাকুরটা না দিস, আমি বউকে কি দেব? সে চেয়েছিল জল জিয়ান্ত গৌর, জল জিয়ান্ত গৌর না দিতে পারি, একটা মাটির গৌর তো দিতে পারবো।
সে তোই পারিস না রে বন্ধু, তুই ফিরে যা, তুই ফিরে যা। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, আজকে পার্শ্বদে দত্ত মাথা নিচু করে কাঁদতে কাঁদতে ঘরে চলে যাচ্ছে। দৈববাণী কলক মহাপ্রভু জ্যোতির্ময়, জ্যোতির্ময় কে? আমি মহাপ্রভু। প্রভু শোনো জ্যোতির্ময়, আমি পদ্মা দেবীর বিশ্বাসে নিজের মূর্তি নিজে গড়েছি, তুমি যদি বাসুদেবকে আমার মূর্তি না দাও তুমি অকুলে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বাসুদেব তোর মূর্তি নিয়ে যা বন্ধু, তোর মূর্তি নিয়ে যা, মূর্তি নিয়ে যা, মূর্তি নিয়ে যা। বাসুদেব কি করেছে নিজের মূর্তিটাকে নিয়ে, নিয়ে নিজের কাছে মূর্তিটাকে নিয়ে, গৌরের মূর্তিটাকে নিয়ে ঘরে এসে পদ্মাকে কোনো কথা বলল না, বিছানার উপরে শুয়ে দিয়েছে। পদ্মা বলছে, স্বামী বলো। ও স্বামী, আমার গৌর কই? ঘরে ঘুমোচ্ছে। কাঁচা ঘুম ভেঙে গেলে কি হবে? কাঁদবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি, আমি নদীতে স্নান টান করে আসি, এসে দুটো পেটে দিই, তারপর তা করতে করতে গৌরের ঘুম ভেঙে যাবে। মনে মনে ভাবতে চেয়েছিল, জল জিয়ান তুই গৌর এনেছে কি, এনেছি কি মাটির, মাটির গৌর দেখলে আর আস্ত রাখবে? হ্যাঁ দেখলে আমাকে ভালোবাসবে? এর মাঝখানে স্নান টান করে এসে দুটো পেটে দিয়ে তুমি বউয়ের সঙ্গে ঝগড়া করতে গেলে শক্ত হতে হবে তো? হ্যাঁ যেই স্নান করতে চলে গেছে একবার দরজাটা খুলে দেখবো আমার গৌরকে কেমন দেখতে। না স্বামী নিষেধ করেছে দরজা খুলবো না, একবার খুলে দেখি না, একবারটি খুলে দেখি। ওমা যেই দরজা খুলেছে, যেই দরজা খুলেছে কি দেখছে? বিছানার উপরে গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, হেমনন্দ বাহু তুলে গৌর আমার নৃত্য করে, হেমনন্দ বাহু তুলে গৌর আমার নৃত্য করে, হেমনন্দ বাহু তুলে গৌর আমার নৃত্য করে, হেমনন্দ বাহু আর হরি 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 বলে, হেমনন্দ বাহু আর হরি 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 বলে, হেমনন্দ বাহু তুলে হরি 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 বলে, হেমনন্দ বাহু গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে। যখনই নৃত্য করছে গৌর, গৌরকে ছুটে দিয়ে ধরেছে, গৌর রে কতদিন তোকে আমি দেখিনি রে গৌর, একবার কাছে আয় মা। কি বলে ডাকলি, কি বলে ডাকলি আরেকবার ডাক, মা মা। এতদিন আমাদের বিয়ে হয়েছে, ছেলে মেয়ে কেউ হয়নি, তুই আমাকে মা বলে প্রথম ডাকলি গো। এটা কথা বলবো মা? বল বল। তুমি আমাকে চাও না বাবাকে চাও? পরীক্ষা, এই পরীক্ষা শুরু হলো। আমাকে চাও না বাবাকে চাও? বাবাকে যদি চাও আমাকে তুমি পাবে না, আমি মাটির গৌর হয়ে যাব, আমি তোমার সঙ্গে কথা বলবো না, আমি তোমার হাতে খাবো না। আর বাবাকে যদি না চাও? আমি তোমার সঙ্গে কথা বলবো, তোমার হাতে খাবো, তোমার সঙ্গে খেলবো। কি চাও, আমাকে চাও না বাবাকে? পদ্মা দরজাটা খোলো, পদ্মা আমি তোমার স্বামী বাসুদেব চলে এসেছি, দরজাটা খোলো। বাবা চলে এসেছে, বাবা চলে এসেছে, সিদ্ধান্ত তোমার কাছে। আমাকে যদি চাও বাবাকে দূর দূর করে তাড়িয়ে দাও, আর আমাকে যদি না চাও বাবাকে ঘরে ভেতর প্রবেশ করতে দাও, সিদ্ধান্ত তোমার কাছে। পদ্মা দেবী কাঁদতে কাঁদতে দরজাটা খুলে
স্বামীর মুখের দিকে না তাকিয়ে মাথাটা নিচু করে বলছে দূর হয়ে যা। কোনদিন আমি তোমার মুখ দর্শন করতে চাই না, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যা। দরজাটা বন্ধ করে দিল। পদ্মা দেবী স্বামীর মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল। ছুটে এসে গৌরীকে বলছে গৌরে যে স্বামীর আত্মরে আমি ঘরিলাম আজকে সেই স্বামীকে দূর দূর করে তার দিয়েছি গো। তুই আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবি না তো বল্লা গো, তুই আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবি না তো বাবা। ছেড়ে দিলে সোনার গো আর তো পাব না, ছেড়ে দেব না তোমার হিত মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমার হিত মাঝারে রাখব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গো আর পাব না, ছেড়ে দিলে সোনার গো আর পাব না, না না ছেড়ে দেব না তোমার হিত মাঝারে রাখব, ছেড়ে দেব না। আনন্দে আত্মহারা। আর বাসুদেব দত্ত একটা তালপাতের কুটি নির্মাণ করে রাধা মাধবকে বসিয়ে রাধা মাধবের সেবা দেয়। কেমন করে রাধা মাধবের সেবা দিচ্ছে খান্দেন ওমে দাই স্বাদ সৌভিত্র মন্ত্রবর্তী নারণ সরিজ যাসন সন্দেবেষ্ট করবান কানে কাদুলাবান ভাসুদেবা
দর্শন পাবো ভদ্রি দর্শনের দর্শা ভাবন্ত বিজয় আরতি আখন্দনে ভগবান জৌনি দাস দাদা করুণা পবন শৈব ধনক দাদা শিব বাঞ্চন সে দীন পাল পন্ত দাস দাদা কৃতি লোকি দিতে বেদা পুষ্টি সন্ধ্যা কামবতি ভক্তি রাজব ক্রান্তি শান্তি নিশ্চিত সমাধানা এ তেষ্টা মম শ্রী সন্ত ধর্ম কামাত্ম সিদ্ধায় ওম সর্ব মঙ্গল মঙ্গলে শ্রীকে সর্বাত্ম স্বাধীকে শরেন্দ্র তমখে গৌরী নারায়ণ নমস্তু দে সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি ভূত সনাতনী গুণাশ্রে গুণময় দেবী নারায়ণ নমস্তু দে শরণাগত ধীরাত্মা পরিত্রাণ পরায়ণে সর্বশ্রেষ্ঠ হরে দেবী নারায়ণ নমস্তু দে তুচ্ছাতি গুণ জগদ্বিত্রাং কল্যাণ স্বকৃত নিরগম সিদ্ধি কব তুমি দেবী তার সাদা সুধী রাধা মাধবের সেবা দিচ্ছে কে কে দিচ্ছে মা সুদেব দত্ত প্রভুবিপদ ভঞ্জন সংকট তারণ মুনি জনরঞ্জন গেলি জাগো জাগো তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জন রঞ্জন মুরলি জাগো 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 নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ আজকে বাসুদেব দত্ত রাধা মাধবের সেবা দেয় গৌর এখন মাকে বলছে মা গো একটা কথা বলবো কি কথা এই যে বলছি সন্ধ্যেবেলা হলে তুমি আমাকে সেবা টেবা দিয়ে তুমি চলে যাবে বাবার কাছে সারা রাত বাবার কাছে থাকবে সকালবেলা হলে তুমি আমার কাছে আসবে মনে থাকবে মনে থাকবে হ্যাঁ তুই যে তোর বাবাকে দূর দূর করে তাড়িয়ে দিতে বললি আমি এবার বলছি তুমি যাও সারা রাত বাবার কাছে থাকবে সকালবেলা আমার কাছে আস এইভাবে প্রতিদিন স্বামীর কাছে যাওয়া আসা করতে করতে পদ্মা দেবী হলে গর্ভবতী পদ্মা দেবী গর্ভবতী ও গই আগে দুই তিন মাস দেখিতে দেখিতে এক দুই তিন মাস দেখিতে দেখিতে পঞ্চ মাসে পঞ্চমে তো মুখে দেয়া হতে পঞ্চ মাসে পঞ্চমে তো মুখে দেয়া হতে পঞ্চ মাসে পঞ্চামৃত সাত মাসে ভাজা হলো ন মাসে ভোগ সাত মাসে ভাজা হলো ন মাসে ভোগ সাত মাসে ভাজা ন মাসে ভক্ষণ সাত ভক্ষণ তো হ্যাঁ সাত ভক্ষণ মানে সাধ্য মতো ভক্ষণ সাত ভক্ষণ মানে সাধ্য মতো ভক্ষণ হ্যাঁ এখনকার সাধ্য মতো ভক্ষণ আছে বাপের বাড়ির বাবাকে বলছে বাবা বলে মা আজকে আমার সার আমার জন্য ছাগল নিয়ে আসবে কথাটা মাথায় ঢোকান মেয়েটা ছাগল খেলো ছেলেটা ছাগলের মতো হলো দেখতে নয় আচরণ মা যদি গর্ভ অবস্থায় বেশি করে টক খায় ছেলে তোতলা হবে
মা যদি গর্ভ অবস্থায় বেশি করে ফুচকা খায় ছেলে ফুচকে হবে, গর্ভ অবস্থায় মা যদি বেশি করে পান খায় ছেলে অন্ধ হবে, গর্ভ অবস্থায় মা যদি বেশি করে টিভি দেখে ছেলে খারাপ পথে চলে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। গর্ভ অবস্থায় মাকে সবসময় হরি নাম করতে হবে, হরি নাম শ্রবণ আর কীর্তন এইটা করো। এভরি আয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সান। কি বললাম কথাটা? এভরি আয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সান। মা ভালো না হলে সন্তান ভালো হবে? তাহলে মাকে ভালো হতে হবে। আমাদের মাটি ভালো নয়, মাটি ভালো নয়, এই মাটির পাতা বলছে না, মাটি ভালো নয়। বুঝতে পেরেছ? দশ মাস দশ দিন পর একটি সন্তান জন্ম নিল, নাম রাখলো কি? নারায়ণ, 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 ছেলেটার নাম রাখলো নারায়ণ। এখনকার বাবা মায়েরা ছেলেদের কি নাম রাখে? পাপাই, তাতান। ছেলে কটার সময় হলো, কি বার, কত তারিখ, কি এগুলো দেখে কোন গ্রহে কোন নক্ষত্রে কোন রাশিতে কোন লগ্নে নামকরণ করবে গুরুদেব, মা বাবা নয়। কি শুনতে পেয়েছ? ছেলেটা নাম রাখলো কি? বুঝতে পারলে এক, আর না বুঝতে পারলে অন্য আর এক। সেটা কেমন ঠাকুর মশাই, ছোট করে বলে দিন। মাস্টার ছাত্রকে বিজ্ঞান পড়েছে, ছাত্রগণের দিকে ধ্যান দাও। হ্যাঁ বলুন। যারা চিবিয়ে খায় তারা বাচ্চা প্রসব করে, যারা গিলে খায় তারা ডিম পারে। কি বললেন মাস্টার মশাই আরেকবার? যারা চিবিয়ে খায় বাচ্চা প্রসব করে, যারা গিলে খায় তারা ডিম পারে। ও, এই মাস্টার ছাত্রকে বিজ্ঞান পড়াচ্ছে, ছাত্রগণ মনে মনে ভাবছে এই ব্যাপার, এটা তো আগে জানতাম না, বাড়িতে যাই কি হলো দেখি। একটা ছাত্র তখন স্কুলে ছুটি হয়ে যে দুতলায় ঠাকুমা বসে থাকে, ঠাকুমার কাছে কি হচ্ছে, ঠাকুমা ধাওনা ধাওনা, আর কি দেব বলবি তো, আর কি দেব বলবি তো, দাউনা দাউনা করছে, কি দেব বলবি তো, ডিম দা, ডিম কোথায় পাবো, তোর বাবাকে বলবো বাজার থেকে কিনে না দিতে, নিজে যে ডিম গুলো পাচ্ছ আছে কোথায়, আমি ডিম পারি তো, কে শিখিয়েছে, কেন হাঁসটা শিখিয়েছ, ডিম পারে তুমি, ডিম পারো, এই আমি ডিম পারি, চত তোর মাস্টারের কাছে, ঠাকুমা কি করেছে নাতির হাত ধরে কি বলছে, মাস্টার
ইমামানা দিকে কিছু আমি ডিম পারি তোমার কাতিক খেতে করে পেন নাম করতে হবে না আমি ডিম পারি আমার নাতিকে শিখিয়েছো নাটকও আমি বিজ্ঞান পড়াতে পড়াতে বলেছিলাম যারা চিবিয়ে খায় তারা বাচ্চা প্রসব করে আর যারা গিলে খায় তারা ডিম ও ঠাকুমা আপনার তো একটাও দাঁত নেই আপনি তো গিলে খান আর আমার নাতি ভেবেছে আমার ঠাকুমা যখন গিলে খায় ঠাকুমা ভাজ গোবিন্দ মাধা ভগিনী ধারী ভজ গোবিন্দ মাধা ভগিনী ধারী গোবিন্দ মাধা ভগিনী ধারী ভজ গোবিন্দ মাধা ভগিনী ধারী ভজ গোবিন্দ মাধা ভগিনী ধারী গিরি ধারে গোবধন ধারী গিরি ধারে গোবধন ধারী গিরি ধারে গোবধন ধারী গিরি ধারে গোবধন ধারী ভজ গোবিন্দ মাধা ভগিনী ধারী ভজ গোবিন্দ মাধা ভগিনী ধারী ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ছেলেটার নাম রাখলো নারায়ণ নারায়ণ যখন পাঁচ বছর বয়স তখন পাঁচ বছর বয়সে নারায়ণ মাকে বলছে মা আর গৌর আছে নারায়ণ আর গৌর একসঙ্গে বড় হচ্ছে গৌর মাকে বলছে মা একটা কথা বলবো আমার বেলা জলে মেশানো দুধ আর ভাইয়ের বেলা ভালো দুধ দিচ্ছ কেন যেটা দিয়েছি সেটা খাবি মায়ের ওপরে কথা বলতে নেই তুই তোকে জল মেশানো দুধ দিয়েছি এটা দেখতে পেয়েছিস গৌর তুই খাবি না গৌর খাবি না তুই ও গো যষ্টি হাতে নিয়ে পাতা ধাবিত হইলা যষ্টি হাতে নিয়ে পাতা ধাবিত হইলা যষ্টি হাতে নিয়ে পাতা ধাবিত হইয়া যষ্টি হাতে নিয়ে পাতা ধাবিত হইলা গৌরীর পিঠে আজ বেত্রাঘাত করিলা গৌরীর পিঠে আজ বেত্রাঘাত করিলা এই তোকে ভাই দুটা খেতে নিষেধ করলাম তুই খেলি কেন কেন খেলি ভাই দুধরে খেলি কেন আর খাবি লাঠিটা কেড়ে নিলি গৌর লাঠিটা তুই একেবারে কেড়ে নিলি মা ক্রোধ ক্রোধ পাশে পড়েছিল ঝাঁটা ঝাঁটাটা নিয়ে গৌরের পিঠে মা দুধের জন্য তুমি ঝাঁটা দিয়ে মারলে শুধু একটু দুধের জন্য ঝাঁটা দিয়ে মারলে মা থাকবো না আমি তোমার কাছে মা
তুমি তোমার ছেলে নারায়ণকে নিয়ে থাকো যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার ছেলে নারায়ণ হয়েছে বলে তুমি আমাকে মাগলে মা ছাতা দিয়ে দেখবেন বাবা ভগবান কাঁদিদিকে কাঁদায় যেন যারা প্রতিদিন ভগবানকে জল ফুল দেয় যারা প্রতিদিন ভগবানকে না ডেকে ঘর থেকে বের হয় না ভগবান কাঁদিদিকে বেশি দুঃখ দেয় বেশি কাঁদায় বেশি কষ্ট দেয় ভগবান পরীক্ষা করে যাকে আমি কাঁদাচ্ছি সে কাঁদার পরও আমাকে ডাকতে পারে কিনা যে করে আমার আস তার করি সর্বনাশ তা তো যদি না ছাড়ে আস তখন হয়ে যাই তার আমি দাসেরও দাস থাকো তুমি তোমার নারায়ণকে নিয়ে আমি চলে যা আমি চলে যাও ভক্তমন্ডলী ভক্তিপতি মা যে মাকে যে ছেড়ে চলে গেল গৌর মা একবার পিছু ফিরে তাকালো না দেখুন একটা কথা বলি মায়েরদিকে বাসুদেব দত্ত জানে যে গৌরটা মাটির গৌরটা নিয়ে এসছো সেই মাটির গৌরটা জল জ্যান্ত গৌর হয়ে গেছে বাবা বাসুদেব দত্ত জানে কি মা বাসুদেব দত্ত তো জানে না যে তার মাটির গৌর জল জ্যান্ত গৌর হয়ে গেছে বাবা কে কে আমাকে বাবা বলে ডাকলো আমি তুমি মাটির গৌর নিয়ে এসেছিলে সেই মাটির গৌরটা জল জ্যান্ত গৌর হয়ে গেছে বাবা এখানে গৌর তুই কাঁদছিস কেন তোর চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন বাবা মা আমাকে ঝাঁটা দিয়ে মেরেছে লাঠি দিয়ে মেরেছে আমি মায়ের কাছে থাকবো না বাবা ওরে গৌর তুই আমার কাছে থাক আমার কাছে আমার কাছে তোর মায়ের কাছে যেতে হবে না তুই আমার কাছে থাক পদ্মা দেবী তার ছেলে নারায়ণকে নিয়ে রাত্রেবেলা ঘুমোচ্ছে খালে খালে গৌর বাবাকে বলছে বাবা ও বাবা কিরে বাবা এটা ঘরটা কিসের ঘর এটা যোগমায়ের ঘর ঘরের উপরে ডাবটা ডাবের জন্ম কত থেকে তত্ত্ব
ঘটে ডাব দেয় তো? আচ্ছা আমি যদি বলি শীষবিহীন ঘট আপনি ডাবে দিন, শীষবিহীন দিলে চলবে? ঠাকুর সাহেব বলবে এ শীষ নেই, এ ডাব চলবে না। শীষ সহ কেন দিতে হয়? ডাবের ভেতরে জল এলো কোথা থেকে? তত্ত্বগুলো ধান দেবেন। সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ। দ্বাপর যুগ শেষ, কলিযুগ প্রারম্ভে। সৃষ্টিকর্তা, সংহারকর্তা, পালনকর্তা। পালনকর্তা, সংহারকর্তা, সৃষ্টিকর্তাকে বলো সৃষ্টিকর্তা তুমি সৃষ্টি করো, মানে ব্রহ্মাকে বললো। ব্রহ্মা বলছে আমি এমন সৃষ্টি করব, গাছ থেকে মানুষ পালাও। দেখো গাছ থেকে মানুষ ফলাবে। নারায়ণ মনে মনে ভাবছে গাছ থেকে যদি মানুষ হয় দেবতার দিকে কেউ মানবে? মানবে? গাছের পাতা যদি টাকা হতো কীর্তন করতে আসতাম? গোটা কত তেঁতুল গাছ লাগাতাম। গতকালকে ছিলাম সুন্দরবনে, আজকে এলাম এখানে, কালকে যাব ময়না, দক্ষিণ ময়না। তাহলে টাকার মর্যাদা থাকতো? গাছের পাতা যদি টাকা হতো আর এইরকম ঘুরতো হতো না? নারায়ণ মনে মনে ভাবছে এটা বন্ধ করতে হবে। নারায়ণ চালে কি করে ব্রহ্মাকে বলছে, ও ব্রহ্মা তুমি কি করছো? ও ব্রহ্মা তুমি কি করছো? ও ব্রহ্মা তুমি কি করছো? একটা মানুষকে যদি বারবার জিজ্ঞাসা করে সে তো রেগে যাবে, যাবে কি না? ও ব্রহ্মা তুমি কি করছো? বলছে এই মাথাই হলো। ব্রহ্মা যে গাছটা তৈরি করলো সেটা হলো ডাব গাছ বা নারকেল গাছ। ডাব গাছ বা নারকেল গাছ কেউ যদি কেটে দেয় সে ব্রহ্মহত্যার ভাগী হবে। ব্রহ্মা নিজের হাতে তৈরি করেছিল সেই জন্য গাছটা হলো ব্রহ্ম, গাছটা হলো ব্রহ্ম। ডাব গাছ কাটতে গেলে, নারকেল গাছ কাটতে গেলে পুজো করে, ভোগ নিবেদন করে, বিসর্জন করে তবে তাকে কাটো। তার আগে কেউ যদি কেটেছ সে ব্রহ্মহত্যার ভাগী হবে। এর যে ফল হবে এই ফল সমস্ত দেবদেবীর ঘটেতে প্রতিষ্ঠিত হবে। যোগমায় বলছে দাঁড়াও, গাছ যখন হয়েছে ফল যখন হয়েছে, আমি যোগমায়া আমি ফলের ওপরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে চাই। সোজা হয়ে দাঁড়িয়ে আছে কে? ওই শীষটা যোগমায়া। দেখবেন ব্রাহ্মণরা ডাবের ওপরে সিঁদুর লেপন করে দেয়, শীষেতে শাখানোয়া পরিয়ে দেয়, লক্ষ্য করে দেখবেন। ওই যোগমায়াকে আহ্বান করল। এবার দেখো ভোলানাথের মাথায় আছে গঙ্গা। গঙ্গা বলছে আমি ফলের ভিতরে প্রবেশ করতে চাই। ডাবের ভেতরে জল এলো কথা থেকে? গঙ্গা যেই ডাবের ভেতরে প্রবেশ করেছে ভোলানাথ সঙ্গে সঙ্গে মুখটাকে টিপে ধরেছে যাতে গঙ্গা বেরিয়ে যেতে না পারে। দেখবেন ডাবের মুখ, ডাবের মুখটা গোল করে নকশা কাটা আছে দেখবে। ধরিত্রী মা বলে এত লম্বা গাছটাকে যে আমি ভার গ্রহণ করে রেখেছি আমি কিছু প্রসাদ পাবো না? ধরিত্রী মা সবার আগে তুমি প্রসাদ পাবে। কোন দিন? মর্তের ভক্তরা যেদিন এই ফলকে অমৃত ভেবে পান করতে যাবে সবার আগে তুমি প্রসাদ পেয়ে যাবে। ডাব যখন কেটে খাওয়া হয় জলটা মাটিতে পড়ে না? পড়ে না, পড়ে তো। ও গো সেদিনই তুমি প্রসাদ পাবে, সেদিনই তুমি প্রসাদ পাবে, সেদিনই তুমি প্রসাদ পাবে, সেদিন ভক্তরা কেটে খাবে, সেদিন তুমি প্রসাদ পাবে, সেদিন ভক্তরা কেটে খাবে। হরি 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 বলে তুমি হরি 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 বলে এই ফল যখন পেকে যাবে
একটা মানুষের মাতা হবে। হ্যাঁ, আমার যেমন তিনটে নয়ন, ভোলানাথ বলছে আমার যেমন তিনটে নয়ন, এই ফলটারও তিনটে নয়ন থাকবে। নারকেলে কটা চোখ? তিনটে চোখ। তিনটে তো বেশ। লক্ষ্মী দেবী বলছে কোজাগরী লক্ষ্মী পুজো যখন মর্তের মাটিতে হবে, এই ফল না দিলে আমার পূজা সমাপন হবে না। একদিন লক্ষ্মী পুজোর দিন বিকেলবেলা সন্ধ্যেবেলা চিড়ে নারকেল দেয়, নারকেল নাড়ু করে দেয়। কেন দেয়? এই তত্ত্বগুলো বুঝতে হবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা। আজকে নারায়ণ রাত্রিবেলা ঘুমোচ্ছে মায়ের কোলের কাছে, নারায়ণ চিৎকার করে উঠল, চিৎকার করে মাঝরাত্রে দুটো বলছে, মা দেখছি একটা কাল সাপ বিষদ সর্প নারায়ণকে দংশন করে চলে যাচ্ছে। মা বলছে নারায়ণ রে একবারে কথা বল বাবা, গোটা গা নারায়ণের নীল হয়ে গেল, নীল হয়ে গেল। মাকে কোলে কাছে নিয়ে নারায়ণ নারায়ণ বলে কাঁদিতে লাগিল, কাঁদিতে কাঁদিতে লাগি। একবার মা বলি ডাকে নারায়ণ। সকালবেলা হয়েছে, পালা প্রতিবেশী সবাই ছুটে এসেছে, সাপে কাটা ছেলেকে বেশি করে রাখতে নেই, ঢালায় ভাসি দিকে যা, ঢালায় ভাসি দিকে যা। আমি যে গর্ভধারী মা, আমি আমার ছেলেকে ভেলায় ভাসাবো কি করে? ভেলা তৈরি করে, ভেলা তৈরি করে ছেলেকে ভেলার উপরে শুয়ে দিল, শুয়ে দিয়ে ভেলাটা ভাসাবে কে? গৌর একবার কথা বল, গৌর একবার কাছে আয়। বাবা বলছে এ গৌর তোমার মা ডাকছে যাও। যে মা আমাকে ঝাঁটা দিয়ে মারে, যে মা আমাকে যষ্টি দিয়ে মারে, সেই মায়ের কাছে আমি যাব না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আস্তে একটা কথা বলি, গৌর কি আসবে? আসবে মা? আমি বাবা বলছি তুমি যাও। আয় না গো, আয় না গো, আয় কাছে আয়, কাছে আয়। মামা বলি, মামা বলি ডাক না গো, আয় না গো, মামা বলে ডাকে না গো, আয় না গো, আয় কাছে আয়, মামা বলে ডাক না গো।
তুমি আমায় আসতে তুমি আমাকে ডাকছো মা তোর ভাইয়ের ভেলাটা ভাসিয়ে দে আচ্ছা বলুন তো মা ছেলে নারায়ণ মরেছে না মরেনি কি গো নারায়ণ মরেছে না মরেনি বলুন অনেকক্ষণ থেকে তো কীর্তন শ্রবণ করছেন তবে একটা কথা বলি একটা মন্ত্র আপনাদের শিখিয়ে দিয়ে যাচ্ছি এই মন্ত্রটা প্রতিদিন উচ্চারণ করবেন এই মন্ত্রটা উচ্চারণ করলে শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না মন্ত্রটা হলো কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো মনে থাকবে 100% গ্যারেন্টি প্রতিদিন সূর্য উদিত হওয়ার আগে মন্ত্রটা বলতে হবে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো আজকে নারায়ণ এসেছে এই গৌর এসেছে মা কি হয়েছে ডাকছো কেন তোর ভাইয়ের ভেলাটা ভাসিয়ে দে আমার ভাই তো মরে নাই কি হয়েছে আমার ভাই তোর ভাইকে সাপে কেটেছে না আমার ভাই মরেনি তোর ভাইকে সাপে কেটেছে রে গোটা গা নীল হয়ে গেছে দেখতে চাও আমার ভাই মরেছে না মরেনি দেখতে চাও আমি নিজের চোখে দেখেছি ও গো ভাই 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 বলে ডাকতে লাগিলা ভাই 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 বলে ডাকতে লাগিলা ভাই 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 বলে ডাকতে লাগিয়া খেলার উপরে ভাই উঠিয়া বসিলা খেলার উপরে ভাই উঠিয়া বসিলা খেলার উপরে ভাই উঠিয়া বসিয়া খেলার উপরে ভাই উঠিয়া বসিলা দাদা মরি নাই 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 এই তো লীলার খেলা দাদা মরি নাই মরি নাই এই তো লীলার খেলা দাদা মরি নাই মরি নাই এই তো লীলার খেলা দাদা মরি নাই মরি নাই এই তো লীলার খেলা দাদা মরি নাই মরি নাই খেলার উপরে ভাই উঠিয়া বসিলা খেলার উপরে ভাই উঠিয়া বসিলা খেলার উপরে ভাই উঠিয়া বসিলা ভাই উঠে বসে পড়েছে ভক্তমন্ডলী ভক্তিমতী মা যখন ভাই উঠে বসে পড়েছে বলছে মা ভাইকে সেবা দিলে আমি সেবা পাব ভাইকে ভালোবাসলে আমি ভালোবাসা পাব আর আমি এখানে থাকব না আমি গৌর আমার স্থান কোথায় নবদ্বীপ আর এখানে আমি থাকব না তাই আজকে গৌড় চলে যাচ্ছে চলে যাচ্ছে একটা তত্ত্ব বাদ রেখে গেছি কি বলুন তো মা আম পাতা একদিনে তত্ত্ব বলে পূর্ণ করা যায় না তবু বলে দিয়েছি যখন তত্ত্বটা বলে দিই একটা প্রদীপ মায়েরা যে একটা প্রদীপ নিয়ে সন্ধ্যেবেলায় প্রদীপ দেয় সেই প্রদীপের জন্ম কোথা থেকে পঞ্চ প্রদীপের জন্ম কোথা থেকে বরণ ডালার জন্ম কোথা থেকে পান নিয়ে যখন বিয়ে করতে যায় মেয়েরা পান মুখে চাপা দিয়ে আসে কেন পানটাকে কেন পান চাপা দিতে হয় সুপারির জন্ম কোথা থেকে সুপারি গাছ অগ্নিকুণ্ডে কদলী তার সঙ্গে কাপড় জড়িয়ে পৈতে দিয়ে দেয় কেন তার তত্ত্ব কোথা থেকে একদিনে এত তত্ত্ব বলা যায় না কোনোদিনই যদি সম্ভব হয় এই তত্ত্বগুলো আপনাদের সামনে তুলে ধরব আম পাতা কেন দিতে হয় তত্ত্বটা শুনে নিন মদনের পাঁচটা বান মদন কি করেছে একটা বান যেই ভোলানাথের দিকে ছুঁড়েছে ভোলানাথ বলছে মদন তুই আমাকে বান ছুড়লি ত্রিশূল মদনকে বিদ্ধ করো মদন কি করেছে ছুটতে 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 এলো ত্রিশূলের ভয়ে আম্র বৃক্ষের কাছে এসে বলছে হে আম্র বৃক্ষ তুমি তোমার শাখা পোশাকা দিয়ে আমাকে ঘিরে রেখে দাও না হলে ত্রিশূল আমাকে মেরে ফেলবে ভোলানাথের ত্রিশূল আম্র বৃক্ষ কি করলো তার শাখা পোশাকা দিয়ে মদনকে ঘিরে রেখে দিল ত্রিশূল দেখতে পেলো না ফিরে চলে গেল তখন আম্র বৃক্ষের ভেতর থেকে বেরিয়ে এসে মদন বলল হে আম্র বৃক্ষ তুমি যে তোমার শাখা পোশাকা দিয়ে আমাকে ঘিরে রেখে দিলে আমি তোমায় আশীর্বাদ করলাম আগামী ঘোর কলিযুগে
যেখানে হরিনাম মহাযজ্ঞ হবে আম পাতা হয়ে সারি সারি ভাবে তুমি বেষ্টন হয়ে থাকবে নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল হরি হরি বল দেখবেন যেখানে হরিনাম যজ্ঞ হয় মাথায় লাল কাপড় দেওয়া থাকে চাঁদুয়া যাকে বলে মাঝখানটা লাল চারদিকটা সাদা চাঁদুয়ার জন্ম কোথা থেকে এসব তত্ত্ব আপনাদের সামনে আবার তুলে ধরবো যদি কোনোদিন সুযোগ হয় আজকে গৌড় চলে যাচ্ছে কোথায় নবদ্বীপ নবদ্বীপে যাচ্ছে চল 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 রে নবদ্বীপে চল রে জয় গৌড় শ্রী গৌড় গৌড় বললে জয় গৌড় শ্রী গৌড় 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 বললে চল 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 রে নবদ্বীপে চল রে জয় গৌড় শ্রী গৌড় 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 বললে জয় গৌড় শ্রী গৌড় 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 বললে চল 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 রে নবদ্বীপে চল রে জয় গৌড় শ্রী গৌড় গৌড় বললে জয় গৌড় শ্রী গৌড় 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 বললে গৌড় 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 বললে জয় গৌড় শ্রী গৌড় 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 বললে চল 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 রে নবদ্বীপে চল রে